এবার দেখা যাচ্ছে রান্নার গ্যাস ও পেট্রোলের মূল্য বৃদ্ধির জন্য ক্যানিং এর প্রতিবাদে তৃণমূলের মিছিল। নেতৃত্বে ক্যানিং এর তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা। রান্নার সিলিন্ডার গ্যাস কাঁধে নিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। বিজেপি কে দেখেই তৃণমূল আন্দোলনে নেমেছে, আন্দোলন করে দাম কমবে না। রাজ্য শেষ কমিয়ে দিক বললেন দিলীপ ঘোষ। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে গেছে, বিধানসভার মধ্যে আন্দোলন করছে, বাইরে আন্দোলন করছে, দেখা দেখি ওনারাও কিছু করতে চাইছেন, সিপিএম কিছু করার চেষ্টা করছিল। পেট্রোলের দাম আন্দোলন করে আজ পর্যন্ত কমেনি, কমার সম্ভাবনা নেই। ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে যখন স্টেবল হবে তখন কমবে, কোম্পানিগুলো যখন ঠিক করবে তখন কমবে, তারা যখন যেন মনে করে বাড়ায়। কিন্তু আন্দোলন করতে গেলে এখানে ভ্যাকসিন নিয়ে কেলেঙ্কারি চলছে, এখানে হিংসা চলছে, সে ব্যাপারে তাদের বক্তব্য আমরা জানতে